মাদারীপুরে ডাসারে বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাদারীপুর জেলা প্রতিনিধি সোহেল তালুকদারের প্রতিবেদনে। মাদারীপুরের ডাসার উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে বীর মোহন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদ আহমেদের সভাপতিত্বে ও বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর তিন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগম এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, ডাসার থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম, কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, বীর মোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর, ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদুল হাসান দুদুল সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে তাহমিনা বেগম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন করেছে। তিনি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাহমিনা বেগম বলেন, সবাই শিক্ষকদের কথা মন দিয়ে শুনে লেখাপড়া করবে, কারণ তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। কালকিনি দাসার উপজেলার মধ্যে সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়, এখান থেকে অনেকেই লেখাপড়া করে আজকে বাংলাদেশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছেন। এরকম একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আসতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। যারা আয়োজক রয়েছেন ম্যানেজিং কমিটি সহ শিক্ষক ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা করব এই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী রয়েছেন, তোমরা এই বিদ্যালয়ের সুনাম অর্জনের জন্য ভালো করে লেখাপড়া করবে। কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের প্রতি, যারা এত সুন্দর একটি আয়োজন করেছে। আমি বিশ্বাস করি যে এই আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা তাদের আগামী যে বছরটিকে আছে, তাদের এই ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তারা অনুপ্রাণিত হবে এবং আগামী বছরে তারা একটি সুন্দর একটি সময়ের দিকে তারা এগিয়ে যাবে এবং তাদের আমি সাফল্য উত্তরোত্তর সাফল্য কামনা করি। অনুভূতি এবং আবেগ থাকতে পারে, যেটির কারণে উনি ওনার বাবার কাছ থেকে কিন্তু এই প্রতিষ্ঠানের কথা শুনেছেন এবং সেখান থেকেই উনি সেই অনুভূতির প্রতি ভালোবাসা থেকে কিন্তু আজকে সুদূর ভারত থেকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার শিক্ষার্থীরা যারা আছো এখানে, আমি তোমাদের সেই রকম সাফল্য আমিও তোমাদের জন্য কামনা করি। তোমরা ভালো করবে অনেক, এবং আমার শুধুমাত্র আমাদের দেশের গণ্ডিতেই তোমরা ভালো করবে না, দেশের গণ্ডি পেরিয়ে তোমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে যাবে এবং এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, আমি সেই প্রত্যাশা করি।